নান্দনিক নকশা ও এক্সট্রাডোস কেবল স্টেট পদ্ধতিতে পটুয়াখালীর পায়রা নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ। এখন বাকি সৌন্দর্য বর্ধন সহ আনুষঙ্গিক কাজ, এরপর পরই হবে উদ্বোধন। সংশ্লিষ্টদের ধারণা, অক্টোবরের প্রথম দিকে বরিশাল থেকে কুয়াকাটা ফেরিবিহীন এই সড়ক যোগাযোগ ব্যবস্থার শুভ সূচনা ঘটবে। দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা সমুদ্র সৈকত এবং পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু এখন সময়ের ব্যাপার। অক্টোবরের শুরুতে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে দিনরাত কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই খবরে খুশি স্থানীয় ও ভ্রমণ পিপাসু মানুষ। আসলে বরিশাল না শুধু এটা দক্ষিণাঞ্চলবাসীর জন্য একটা আনন্দের দিন। আগামী দিনে এই ব্রিজটি উদ্বোধন হলে বরিশাল, পটুয়াখালী এবং কুয়াকাটা এখানে যে ফেরি যুগ, এই ফেরি যুগের অবসান হবে এবং ফেরির যে ভোগান্তি সেটা থেকে মানুষ রক্ষা পাবে এবং এখানে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আপনি জানেন যে দক্ষিণাঞ্চলে সরকারের ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প চলছে এবং আমরা মনে করি যে ব্যবসায়িক ক্ষেত্রে শুধু না, পর্যটন শিল্পে ব্যাপক প্রসার ঘটবে। কারণ ঢাকা থেকে বরিশালে এই ফেরিটি এখানে অনেক ফেরি বিড়ম্বনা ছিল, অনেক রকমের ঘটনা দুর্ঘটনা এখানে ঘটেছে। তো আমরা মনে করি এই ফেরি যুগের অবসানের সাথে সাথে সারা দেশের পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, যারা পর্যটনকে ভালোবাসেন, দেশি বিদেশি পর্যটক, তারা কুয়াকাটা ভ্রমণে আসবেন এবং দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হবে বলে আমরা মনে করি। নৌপথ সচল রাখার পাশাপাশি পর্যটন কেন্দ্র কুয়াকাটার কথা বিবেচনা করে পায়রা সেতু নির্মাণ করা হয়েছে এক্সট্রাডোস কেবল স্টেট পদ্ধতিতে। বরিশালের যে কোনো সেতুর চেয়ে পায়রা সেতু নির্মাণ করা হয়েছে আনন্দনিক নকশায়। আসলে এক্সট্রাডোজ হচ্ছে যে আসলে আমাদের এটা এই অঞ্চলে নদীর যে আমাদের যে লঞ্চ চলাচলের জন্য যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স বেশি রাখতে হয়, এই বেশি রাখার জন্যই আসলে এটা একটা বিশেষ টেকনোলজি এবং এই সাথে আসলে এটা একটু আইকনিক ব্রিজ হয়ে যায়। এটা নান্দনিকতা আসলে অন্যান্য সাধারণ যে আমরা কনক্রিট ব্রিজগুলো করি বা পিস্টেজ ব্রিজগুলো করি এগুলো সেটা আসলে একটু ভিন্নতর এবং এটা একটা ভিন্ন মাত্রা এবং টোটাল এই মুহূর্তে আমরা নির্দ্বিধায় বলতে পারি বরিশাল অঞ্চলের সবচেয়ে সুন্দর ব্রিজই হচ্ছে এই ব্রিজটি। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন মাত্রা যোগ করবে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যৌথ অর্থায়নে 1,447 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড। কার্যাদেশে সেতু নির্মাণের 33 মাস সময় বেঁধে দেওয়া হলেও দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2022 সালের 30 জুন পর্যন্ত। গত 4 জুন সেতু নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী। এই ব্রিজটা এই অঞ্চলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ, এর মাধ্যমে আসলে এই বরিশালের সাথে পটুয়াখালী তথা কুয়াকাটার একটা সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে এবং পর্যটন কেন্দ্র হিসেবে এটা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য স্থান। তো ইতিমধ্যে ব্রিজের আমাদের 95% কাজ হয়ে গেছে এবং ওভারঅল প্রোগ্রেস 85%। আপনারা জানেন করোনাকালীন সময়ে শত বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের ঠিকাদার কনসালটেন্ট সহ আমাদের সর্বপর্যায়ের কর্মকর্তা কর্মচারী এই প্রকল্পের কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে এবং ঠিকাদারের সাথে আমাদের যে চুক্তি তাতে ব্রিজটা অক্টোবরে শেষ হওয়ার কথা। তা আমরা ইতিমধ্যে আলাপ করেছি, এটা অবশ্যই আমরা চেষ্টা করতেছি তার আগে শেষ করার জন্য। টাইম ফ্রেমটা আসলে এখন আমাদের কিছু অনেকগুলো কাজ, ফিনিশিং কাজ আছে এবং আমাদের টোল প্লাজার কিছু ইকুইপমেন্ট বিদেশ থেকে আসবে, এগুলো কিছু লিমিটেশন এখানে আছে, তারপরে আমরা চেষ্টা করব জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য। অবশ্যই সরকারের মাইলফলক এটা অবশ্যই সরকারের একটা মাইলফলক, শুধু এটা না, এটার সাথে আমরা ওই যে আপনার খুলনা বরিশাল রাস্তাও 6 লেন করা এবং এই রাস্তার আপগ্রেডেশন করা সব বেশি জড়িত। 1,470 মিটার দৈর্ঘ্য এবং 19.76 মিটার প্রস্থ বিশিষ্ট মূল সেতুর 95% কাজ সম্পন্ন হয়েছে। নদীর উভয় প্রান্তে মোট 1,268 মিটার অ্যাপ্রোচ সড়ক, টোল প্লাজা, প্রশাসনিক ভবন, ইলেকট্রিফিকেশন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজের 95% সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের সৌন্দর্য বর্ধনের কাজ। ইতিমধ্যে আমরা মেন ব্রিজকে আমরা কানেক্ট করেছি, আমাদের যে গ্যাপগুলো ছিল সেটা কানেক্ট হয়ে গিয়েছে। বর্তমানে আমাদের অ্যাপ্রোচের কাজ চলছে, অ্যাপ্রোচ রোড কাজ চলছে, টোল প্লাজার কাজ চলছে, অ্যাডমিট বিল্ডিং কাজ চলছে এবং আনুষঙ্গিক কিছু কাজ যেগুলি আরও কিছুদিন পরে শুরু হবে। আমাদের ইলেকট্রিফিকেশন আছে, সেটার কাজ শুরু হবে, অলরেডি ইলেকট্রিক পোল চলে এসছে, কিছু কিছু ইকুইপমেন্ট আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, সেগুলি চলে আসলে আশা করি আমরা স্যার যে টার্গেট দিয়েছেন আমরা সেই টার্গেট অনুযায়ী চেষ্টা করব ব্রিজের কাজ সার্বিকভাবে সমাপ্ত করার। 200 মিটার করে দেশের দীর্ঘতম 2টি স্পান বসানো হয়েছে পায়রা সেতুতে। নদীর তলদেশে বসানো হয়েছে 130 মিটার দৈর্ঘ্য পাইল, যা দেশে সর্ববৃহৎ।
বিদ্যুতের আলোয় রাতে নৈসর্গিক দৃশ্যের অবতারণা হবে পায়রা সেতুতে। 2013 সালের 19 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।